তো বন্ধুরা আজকে আমি আমার কফিলের সালারে দিয়ে সহযোগিতা করাইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসেস রহমদে যে যেখানে আছেন নিরাপদে আছেন ভালো আছেন আমি চলে আসছি আজকে আমার কপিলের আত্মীয়দের কাছে একটা স্তরের মধ্যে একটা পার্টি চলবে তো আমাকে বলতেছে রান্না করার জন্য তো এখানে প্রায় বারো কিলো উটের মাংস আনছে আপনারা দেখতে পারছেন

মানে ছয় মাস বয়সের উটের যে মাংসগুলা এটা একটু দাম বেশি পঁয়ষট্টি আজকে আমি রান্না করব এটা হয়েছে আমার কপিলের শালা মালুম হালা না কপিলের শালা আল্লাহর রান্না আর এখানে আমাদের এই যে একজন সুদান দেশের প্রবাসী আছে আর এখানে দেখতে পাচ্ছেন বলি যান ঠিকঠাক ও আর বাহিরে আমাদের কপিলরা কপিলের আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা চাষ ভাই মামাতো ভাই তাদের সাথে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আজকে আমি আগে রান্নাটা শুরু করি তো প্লিজ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো দেখি রান্নাটা আমি শুরু করি ইনশাল্লাহ তো বন্ধুরা এখানে অলরেডি রান্না বসায় দিছি দুইটা গ্রুপ একটা হলো পুরুষদের জন্য একটা হলো মহিলাদের জন্য এটা হলো পুরুষদের জন্য

তো দেখতে পারছেন উটের মাংস রান্না চলতেছে এই যে আমার কপিলের শালা তো এখানে এটা তেজপাতা দিয়েছি কালা লেবু দিছি টমেটো পিঁয়াজ এটা এখন একটু কষাবো কষানোর পরে ইনশাল্লাহ তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এটা মরুভূমির সাইড একটা স্তরা বানানো হয়েছে আর এখানে কারেন্ট টা হলো গিয়ে জেনারেটরের মাধ্যমে এটা হলো জেনারেটরের মাধ্যমে দেখতে পারছেন দেখতে পারছেন এটা জেনারেটরের মাধ্যমে এই জায়গাতে মরুভূমির মধ্যে এই যে দেখুন এখানে একটা তাবু বানানো আছে এটা হলো গিয়ে রান্নাঘর আর আপনারা দেখতে পারছেন একটু সামনের দিকে ওখানে তাবু দেখা যাচ্ছে ওখানে হচ্ছে মহিলাদের আড্ডা খানা এখানে আমার কপিলের ভাইয়েরা বন্ধুরা সবাই আছে দেখতে পারছেন সবাই এখানে বসে তো এখানে দেখতে পারছেন কতগুলো গাড়ি বন্ধুরা দেখতে পারছেন আমাদের উটের মাংসর খেপসা রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা পরিবেশন করব আমার কপিলের শালার মাধ্যমে আমি পরিবেশন করাবো

স্পেশাল রান্না হয়েছে উটের মাংস দিয়ে ছোট্ট একটা উটের মাংস তো ইনশাল্লাহ কারা কারা খাবে সেটা আমি আপনাদের চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে দু প্লেট খাবার রেডি করছি দেখতে পারতেছেন কত সুন্দর উটের মাংস দিয়ে খেপসে রান্না হয়েছে আজকে একেবারে খোলা মরুভূমিতে তো সবাই দেখতে পারছেন এই যে খাবারের জন্য চলে আসতেছে এই যে দেখুন আরেকটা এটা হচ্ছে কপিলের তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক অবশ্যই দিবেন পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন তো মাস আল্লাহ সবাই একসাথে বসতেছি খাবার দাবার করবো تعال هنا يا حلال. خالد 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 بنيام هذا شو هذا شطه لا لا <صحيح> <applause>